हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज हमें क्लास फाइव एर विंग्स पॉइंट नहीं एक टू डिस्कस करब। सो विदाउट वेस्टिंग टाइम लेट्स गेट स्टार्टेड। तो देखो एर आगे दिन हमें लेसन टेनर 151 पेज अब्दि डिसकस कर, आज के 152 थे स्टार्ट कर। देखो कि आज एक सेल्फ चेक बोले पैसेज आ, तो चलो पैसेजा पढ़े देखी कि आ। फ्रीडम फाइटर दादू, फ्रीडम फाइटर मैं स्वाधीनता संग्रामी दादू। उइ कॉल्ड हिम सो, आमरा ताके सेई नामेई डाकी। यूज टू लिव इन आवर लोकालिटी ओनली अ इयर एगो, मात्र एक बछर आगे तिनी आमादेर ई एलाकाय बसबास करतेन। अलदो हि वाज वेरी ओल्ड, जदिओ से अनेक बयस्क छिलो। हिज हेल्थ वाज स्टील कन्सिडारेबलि गुड, तार स्वास्थ्य छिलो लक्षणीयभावे खुबई भालो। एंड हिज एबिलिटी रिमार्केबल, एवं तादेर तार कर्मक्षमता छिलो उल्लेखयोग्य। उइ लाइकड हिम आर लॉर्ड, आमरा ताके खुबी पसंद करतम। हि वाज वेरी जेनरस टू अस, तिनी आमादेर प्रति खुबी उदार छिलेन। हि ट्रीटेड अस लाइक हिज ओन ग्रैंड चिल्ड्रेन, तिनी आमादेर भालोबासतेन तार निजेर नातिर मतो। टोल्ड अस स्टोरिज, आमादेरके गल्प शोनातेन। एंड समटाइम्स इवन प्ले उइथ अस, एमनकि कखनो कखनो तिनी आमादेर साथे खेलाओ करतेन। माई फादर वान्स टोल्ड मी, आमार बाबा एक समय आमाके बोलेछिलेन, दैट फ्रीडम फाइटर, ए स्वाधीनता संग्रामी दादू, केम फ्रम एन अफ्लुएंट फैमिली, एकटा धनी परिवार थेके एसेछे। येट हि बिलिवड इन द इनहेरेंट क्वालिटी अफ मैन, तबुओ तिनी मानुषेर सहजात क्षमताके विश्वास करेन। इवेन आफ्टार इंडिपेन्डेंस, एमनकि स्वाधीनतार परेओ, हि वार्कड एक्सटेंसिवलि फर द राइट्स अफ द डिसएडभान्टेज, तिनी ব্যাপকভাবে কাজ করে গেছেন অনগ্রসরদের অধিকার নিয়ে। এন্ড ফট অ্যাগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস, এবং সামাজিক যে নিয়ম বিধি বা সামাজিক অবিচারের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। হি ওয়াজ ইনডিড আ ট্রু হিউম্যানিস্ট, তিনি একজন খুব ভালো মানবতাবাদী। দাদু ডায়েড লাস্ট ইয়ার, গত বছর দাদু মারা গেছেন। উই স্টিল মিস হিম আ লট, আমরা এখনও তাকে খুবই মিস করি। তারপর অ্যাক্টিভিটি ইলেভেনটা দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, মানে এখানে যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলোর মধ্যে কারেক্টটাকে চুজ করতে হবে। প্রথমেটা দেখো কী আছে, ফ্রিডম ফাইটার দাদু লিভড ইন আওয়ার লোকালিটি আ ইয়ার এগো, দাদু ওয়াজ আ হিউম্যানিস্ট, দাদু ট্রিটেড দ্য ন্যারেটার অ্যান্ড হিজ ফ্রেন্ডস লাইক হিজ ওন গ্র্যান্ড চিলড্রেন। তারপর অ্যাক্টিভিটি টুয়েলভটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য গিভেন বক্সেস, মানে স্টেটসম্যানগুলো যদি ট্রু হয় ট্রু লিখতে হবে, ফলস হলে ফলস। ফ্রিডম ফাইটার কেম ফ্রম আ পোর ফ্যামিলি, এই স্বাধীনতা সংগ্রামী কি গরিব পরিবার থেকে এসেছে, না এখানে রিচ বা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি ছিল, তাই এটা হবে ফলস। দাদু ওয়াজ জেনারাস টু দ্য ন্যারেটার অ্যান্ড হিজ ফ্রেন্ড, এই দাদু ছিলেন খুবই উদার লেখক এবং তার বন্ধুদের প্রতি, ট্রু। ফ্রিডম ফাইটার দাদু ফট ফর দ্য রাইটস অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ, স্বাধীনতার সংগ্রামী দাদু যুদ্ধ করেছিলেন সেই সব মানুষদের জন্য যারা ছিল অনগ্রসর, ট্রু। তারপরে অ্যাক্টিভিটি 13 দেখো, অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, এই নিচের কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। হোয়াই ডিড দ্য ন্যারেটার অ্যান্ড হিজ ফ্রেন্ডস লাইক ফ্রিডম ফাইটার দাদু, কেন লেখক এবং তার বন্ধু দাদুকে এত ভালোবাসত। দ্য ন্যারেটার অ্যান্ড হিজ ফ্রেন্ড লাইক ফ্রিডম ফাইটার দাদু বিকজ হি ওয়াজ ভেরি জেনারাস টু দেম অ্যান্ড ট্রিটেড দেম লাইক হিজ ওন গ্র্যান্ড চিলড্রেন। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ন্যারেটার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টিল মিস ফ্রিডম ফাইটার দাদু, কেন তোমার মনে হয় যে ন্যারেটার এবং তার বন্ধুর এখনও তারা এখনও দাদুকে মিস করে। দ্য ন্যারেটার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টিল মিস ফ্রিডম ফাইটার দাদু বিকজ হি ওয়াজ আ ট্রু হিউম্যানিস্ট। তারপর অ্যাক্টিভিটি 14টা দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডের সিমিলার মিনিং টেক্সটে দেওয়া আছে, ওখান থেকে লিখতে হবে। 12 মান্থস ইয়ার, লিবারাল জেনারাস ইনবর্ন ইনহেরেন্ট, এখানে জেনারাস মানে উদার, ইনহেরেন্ট মানে সহজাত। তো এইটুকুই থাক অ্যাক্টিভিটি 15 থেকে, এরপর দিন ডিসকাস করবো। সো থ্যাংক ইউ।